আমি এই পর্যায়ে আজকে আপনাদের অনুষ্ঠানে অর্থাৎ তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রশাসক অধ্যাপক ডক্টর কামালউদ্দিন আহমেদকে এই সম্মানিত বক্তব্য অনুষ্ঠানের জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের এই আলোচনা পর্ব শেষে সামান্য আপনাদের ব্যবস্থা রয়েছে, আশা করি আপনারা সবাই একসঙ্গে নিতে পারবেন। ধন্যবাদ। তাজউদ্দিন আহমেদ ট্রাস্ট ফান্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আহমদ শাহরিন সিদ্দিক। আজকের উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আজকে উপস্থিত সম্মানিত সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশেষত আমাদের এই ট্রাস্ট ফান্ডের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত আছেন এখানে অধ্যাপক ডক্টর ফরিদুদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং শান্তি সংঘর্ষ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম, এই জন্য আমি অত্যন্ত সংক্ষেপে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করছি। আমি শুরুতেই ধন্যবাদ জানাব, বিশেষ করে আমি সদস্যদের স্মরণ করবো আজকের যে উদ্দেশ্যে আমাদের এই ট্রাস্ট ফান্ড তাজউদ্দিন আহমেদকে। তো তাজউদ্দিন আহমেদের সম্পর্কে আলোচনা করতে গেলে হয়তো দীর্ঘ আলোচনা সম্ভব, আমাদের এর মধ্যেই যে আমাদের বিগত আলোচনা শুনে শিশু নায়িকা দীর্ঘ আলোচনা যাচ্ছি না। তবে আমরা জানি যে তাজউদ্দিন আহমেদ তার সারা জীবনই মানুষকে ভালোবাসতেন, মানুষকে নিয়ে চিন্তা করতেন। উনি অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন এবং সম্ভবত 1950 সনে যখন আওয়ামী লীগ তৈরি হয় সৃষ্টি হয় তখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ওনার ছাত্রত্ব শেষ হওয়ার সাথে সাথে উনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হন। তো আমরা জানি যে সবার কৃতিত্বের পিছনে একজন মহিয়সী নারী থাকেন এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন তাজউদ্দিন। উনি তো ওনার যে তথ্য আমি যেটুকু জেনেছি যে উনি ওনার বাবা ছিলেন ঢাকা কলেজের একজন শিক্ষক, সুনামধন্য শিক্ষক। উনি বাল্যকাল থেকেই বিভিন্নভাবে সমাজ সেবামূলক কাজে জড়িত ছিলেন এবং শিক্ষানুরাগী ছিলেন। সুতরাং তাজউদ্দিন আহমেদের অত্যন্ত উত্তরসূরি বলা যেতে পারে। 1960 সনে সম্ভবত ওনাদের বিয়ে হয় এবং সম্ভবত তাজউদ্দিন আহমেদ দেখতেই ওনার ছাত্র জীবন সেই ২২ বছর থেকেই অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন, প্রখর অধিকারী ছিলেন। কিন্তু পরবর্তী জীবনে যে রাষ্ট্রের জন্য সমাজের জন্য জীবনকে উৎসর্গ করার ক্ষেত্রে ওনার মতো অনুপ্রাণিত হয়েছেন। তো আমরা জানি যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে, বিশেষ করে আমি একটি সাক্ষাৎকার থেকে শুনেছি যে অধ্যাপক বদরুল নেসার মাধ্যমে যখন এই ফুলে তাজউদ্দিনকে অনুরোধ করা হলো সম্ভবত আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট বা কিছু হওয়ার, তখন তাজউদ্দিন সাহেব তুমি জিজ্ঞাসা করছিলেন যে উড়িষ্যা হবে কিনা। তো তাজউদ্দিন সাহেব বলেছিলেন এটা একান্তই তোমার ইচ্ছা। অর্থাৎ উনি ব্যক্তি জীবনে যে ঠিক ওই সময় অত্যন্ত সহনশীল ছিলেন এবং অন্যের মধ্যে প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সেটা বোঝা যায়, এবং সেই দুরা তাজউদ্দিনের অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে ঠিক 25 মার্চ সেই সময় যখন উনি বাসা থেকে বের হয়ে যাচ্ছিলেন, আজকে আমার মধ্যে উপস্থিত আছেন জ্যেষ্ঠ সুপ্রিম কোর্টের আইনজীবী আমির হোসেন সাহেব এবং তার সাথে ছিলেন ডক্টর কামাল, তারা সন্ধ্যায় যখন বের হয়ে যান উনি কিছুই বলে যেতে পারেন নাই। সম্ভবত 27 তারিখ উনি একটি চিঠি পাঠিয়েছিলেন তাজউদ্দিন এই দূরে তাজউদ্দিনের কাছে যে দেখা হবে মুক্তির পর, এই সেই মুক্তি হচ্ছে বাংলার মুক্তি। উনিও বলেছিলেন যে তুমি এই বাচ্চাদের নিয়ে সাধারণ মানুষের সাথে মিশে যাও। অর্থাৎ আমরা যদি দেখি যে বিশ্বের যে যারা সত্যিকার রাষ্ট্রনায়ক, একটু আগে যে নেলসন ম্যান্ডেলার কথা যে আসছিল সারা বিশ্ব কাঁদছে, কেন উনি অত্যন্ত একজন বিদ্বান লোক ছিলেন, তারপরেও তাকে এক সময় জেলে যেতে হয়েছে দীর্ঘ সময় এবং এক সময় তাকে বিচারকের কাছে বলতে হয়েছিল আমি খুন করা পছন্দ করি না, খুনকে আমি ভালোবাসি না, কিন্তু তা করতে হয়েছে। আসলে অত্যন্ত ভালো একটি জীবন উনি যাপন করতে পারতেন, কিন্তু সারা বিশ্বের সব মানুষের মঙ্গল চিন্তা করেছিলেন। ঠিক আমরা যে বিশ্ব নেতাদের দেখি তার সবাই বেশিরভাগ ক্ষেত্রে অত্যন্ত আমি বলবো যে বিদ্যার দিক থেকে সাংঘাতিক রকম দুঃখ ছাত্র ছিল, এই জন্য পৃথিবীর অনেক কিছু তাদের পক্ষে জানানো সম্ভব ছিল। তবে দুঃখ ছাত্র হলে অনেক সময় হয় যেটা যে একটা ভালো জীবন সামনে এসে যায় তখন জীবনের প্রতি মানুষের রূপ বেড়ে যায়, তখন আর সমাজ নিয়ে চিন্তা করা যায় না। আমরা যদি নেলসন ম্যান্ডেলা অথবা গান্ধী অথবা আমরা পরবর্তীতে আমাদের দেশে এসে জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করি এবং পরবর্তীতে আমাদের জাতীয় চার নেতা, একটু লক্ষ্য করে দেখবেন আজ আমরা আমাদের যে জাতীয় পর্যায়ে নেতৃত্ব আছে
তাদের দিকে তারা জ্ঞানে গুণে বিশেষ করে বিদ্যা অনেক অনেক বেশি ছিল এবং একেবারে ছিল মানুষের প্রতি দর নিজের জীবন এবং নিজের পরিবার নিয়ে যে কাজটি বলতে পেরেছিল তুমি এই সন্তানদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে যাও অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তার আগের যে কৃতিত্ব তা দেখে দেখা যায় অত্যন্ত সুন্দর জীবনযাপন করা সম্ভব ছিল সুতরাং এটাই হচ্ছে মানুষত্ব আজকের এই সময়টাতেও এই দাদুদ্দিন সাহেব ছিলেন মুসলিম লীগের মধ্যে যারা একটু অগ্রচিন্তা অধিকারী বিশেষ করে মুসলিম নামটি বাদ দেওয়ার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং হাশিম সাহেবের সাথে তার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং মুসলিম নামটি কিন্তু লক্ষ্য করুন যে দাদুদ্দিন কিন্তু মক্কায় পড়াশোনা করেছেন এবং অনেক কোরআনে হাফেজ ছিলেন অথচ আজকে ধর্মীয় উন্মাদনা এবং উগ্রবাদীদের বিভিন্নভাবে বলা হয় যে এই ধর্ম গেল ধর্ম গেল কিন্তু এই 1946 সালেও এই ধর্ম নিয়ে ব্যাপক সেই যে রক্তাক্ত হয়েছিল এবং তখন কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ বলেছিল ধর্মের ভিত্তিতে রাষ্ট্র টিকে না 1946 সালে এবং যদি সত্যি দিক তো তাহলে মিডিল ইস্টে এত দুটো দেশ থাকার কথা ছিল না সকল একটা দেশে হতে পারত এবং বাস্তবে তাই হলো এবং এই দাদুদ্দিন সাহেব এবং মাওলানা অন্যান্য যে নেতৃবৃন্দ আমাদের চারটি দল বঙ্গবন্ধু অনেক আগে শেয়ার করেছিলেন এবং আমাদের যে ছয় দফা একটু লক্ষ্য করে দেখবেন সেই ছয় দফার মধ্যে অন্তর্ভুক্ত তিনটি দফা যেটা আমি বাণিজ্য ছাত্র ছিল অর্থনীতির সাথে আসলে মূল সমস্যা ছিল অর্থনৈতিক মুক্তি কিন্তু যেহেতু অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে অনেক বেশি যুক্তির প্রয়োজন সেই জন্য উগ্রবাদীরা সবসময় ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার করে কারণ সেখানে আবেগ আছে এবং কাজটি সহজ সেই সময় যেমন এই যে জিন্না সাহেব এবং জওহরলাল নেহরু ক্ষমতায় দাঁড়াতে যাওয়ার জন্য একটা দুরবস্থা তৈরি করেছিল তার ব্রিটিশরা চেয়েছিল 1948 সালে ক্ষমতা হস্তান্তর করে কিন্তু তাদের দাঁড়াওয়া এবং ব্রিটিশরা যেহেতু সমাজতন্ত্রের ভীত ছিল সেই কারণে 47 সালে ক্ষমতা হস্তান্তর করে এবং তার মাধ্যমে বহু লোকের হতাহত হয় আজকের দিনগুলোতেও আমরা দেখি একইভাবে ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার এক ধরনের প্রতিযোগিতা কিন্তু যারা ব্যবহার করছে তারাও কিন্তু জানে যে আসলে ধর্ম ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতায় গিয়েও এই রাষ্ট্রের জন্য সমাজ জন্য কিছুই করা যাবে না তার একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আজকের মিশন এই মুসলিম সাহেবরা বলারও তারা যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দেওয়ার জন্য আমাদের কাছে চিঠি লিখেছিল আজকে দেখেন তাদের অবস্থা অবশ্যই আমি সেনাশাসন সমর্থন করি না আমরা আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমাদের জাতীয় নেতৃত্ব বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধ চেতনার যারা লিড দিয়েছিলেন তাদের প্রধানতম কাজুদ্দিন আহমেদ তার জীবন থেকে যদি আমরা সমালোচ্য শিক্ষা গ্রহণ করি আমাদের এই যে অনুন্নয়িত দেশ সে কিছুটা অগ্রগতি হবে আজকের এই অনুষ্ঠানে আপনারা দীর্ঘক্ষণ ধরে এই অপেক্ষা করার জন্য এবং আসার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।